তো আজ আমি হিন্দুয়ার যে কিচেন চিমনি তার ডেমো আমি তোমাদের দেখাতে চলেছি। তো এই মাত্র আমার ইনস্টলেশন কমপ্লিট হলো। আমার যে মডেলটা ছিল সেটা হচ্ছে হিন্দুয়ার নেভিও +90 মডেলটা, এরকম দেখতে। তো মডেলটার কাজটা আমি দেখাবো তোমাদেরকে। দেখতে গেট আপটা ভালোই বটে, কাঁচ আছে উপরটা, উপরের দিকটা পুরো কাঁচ আছে। এখানটাই প্যানেলটা রয়েছে এবং এখানেই সেন্সার প্যানেলটা কাজ করবে। আমি তোমাদের অন করে দেখাচ্ছি। আগে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে টাচ প্যানেলটা আছে, টাচ করে করে আমি তোমাদের আগে দেখাই, তারপর সেন্সারটা দেখাবো। তো এখানে একটা দেখতে পাচ্ছ সবাই যে এখানে যে ব্যাপারটা আছে, এখানে একটা পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটন। এটা টাচ করলে, আমি আগে থেকে অন সুইচটা অন করে রেখেছি এবং টাচ করলে এখানে একটা সিগনাল দিচ্ছে, জিরো জিরো সিগনালটা দেখাচ্ছে এখানে। এরপর যেটা হচ্ছে, আমি যদি এটাকে অন করতে চাই, এখানে ফার্স্ট যে এখানে ভালো করে দেখলে বুঝতে পারবে একটা ফ্যানের চিহ্ন দেওয়া আছে, এটা 1 নম্বর। এবার হয়তো একটা আওয়াজ পাচ্ছেন সবাই। তো এখানে আমার মোটরটা চালু হয়ে গেছে, যে ফ্যানটা। এরপরে আমি যদি 2 নম্বর সুইচ টাচ করি, 2 নম্বর ফ্যান, 2 নম্বরটা আমার 2 নম্বর মানে স্পিড বাড়লো, এখানে একটা সিগন্যালও দেখাচ্ছে 2 নম্বরের, ঠিক আছে, 2 নম্বর দেখালো। আর 3 নম্বর যে সুইচটা আছে, 3 নম্বরটা দিলে স্পিডটা আরও বেড়ে গেল, স্পিডটা আরও বেড়ে গেল, ঠিক আছে। এরপরে এরপরের যে টাচ প্যানেলটা, টাচ সুইচটা রয়েছে, সেটা হচ্ছে লাইটের জন্য। দেখতে পাচ্ছেন সবাই, এখানে এলইডি লাইট দেওয়া হয়েছে। আমি যদি টাচ প্যানেলটা আবার অফ করি, লাইটগুলো, এই যে একটা লাইট দেখতে পাচ্ছেন, লাইটের সিগনাল দিচ্ছে, লাইটটা এখানে যদি আমি অফ করি, লাইট অফ হয়ে গেল। অন করলে অন হলো, অফ অন। আর প্রতিবারই কিন্তু একটা মিউজিক দেবে, অনই হোক আর অফই হোক একটা মিউজিক এখানে বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে একটা সুইচ আছে, সুইচটি বলবো না, টাচ সুইচ রয়েছে, দেখতে পাচ্ছেন হয়তো এই সুইচটা। এই সুইচটা অ্যাকচুয়ালি যে অটো ক্লিন যে টেকনোলজি, সেই টেকনোলজির জন্য সুইচটা আমি আমার এটা হাতে ওরা আমার এইমাত্র ইনস্টল হলো। আচ্ছা, আমি মোটামুটি টাচ প্যানেলটা দেখিয়ে দিলাম, লুকসটা বেটার, লুকসটা খুবই ভালো, গেট আপটা খুবই ভালো করেছে। আমার এখানে টাঙানো হয়েছে জানলার পাশে, তো এখানে আমাদের সোলা দিয়ে গার্ড করা হয়েছে, আমার বাইরে দিকে জানলাটা লাগানো যায়নি, ওটা পরে লাগিয়ে নিতে হবে। আর 60-র সাথে 90-র তফাৎটা বলতে, দেখুন আমি যেটা বুঝলাম যে 60-র ক্ষেত্রে হয়তো এই কাঁচের জায়গাটা তোরা নেই, আর এই ক্ষেত্রে একই প্রায় সেম, সেম টু সেম, শুধু এখানে কাঁচটা এক্সট্রা বাড়িয়ে লেন্থটাকে বাড়ানো হয়েছে, এদিকেও সামান্য এবং এদিকেও সামান্যটুকু বাড়ানো হয়েছে, এদিকে ওই এই সামান্যটুকু বাড়ানো হয়েছে, এবং এইটাই তফাৎ 60-র সাথে 90, আর কিছু না। বাকি মডেলের সমস্ত কিছু কাজ আমি যদি 90-টা নিয়েছি, দেখতে বেটার লাগছিলো বলে। আচ্ছা, এরপরে যেটা আছে, এবার হচ্ছে আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে সেন্সারটা কীভাবে কাজ করছে। এখানে দেখুন, এদিকে একটা সেন্সার দেওয়া আছে, অন বলে সেন্সার লেখা আছে, এদিকে একটা সেন্সার লেখা আছে অফ বলে। আমার এখন কী হচ্ছে, 3 নম্বরে চলছে, অর্থাৎ হাই স্পিডে চলছে আমার চিমনিটা। তাহলে আমি এখন এটাকে যদি অফ করি, দেখুন অফ হয়ে গেল, ঠিক আছে। আমি যদি আবার এটাকে অন করতে চাই এই সময়, তাহলে আমি হাতটাকে যদি এইভাবে এদিকে নিয়ে যাই, ঠিক আছে, এই দেখুন এটাকে যদি নিয়ে যাই, এখন হয়তো কোনোভাবে সেন্সারটা কিছু আমি দূর থেকে করছি বলে বোঝা যাচ্ছে না, হ্যাঁ কাছে করতে হবে, যদি একটু দূর থেকে হচ্ছে বলে সেন্সারটা কাজ করছে না, কেননা রান্নাঘরে তো অনেক সময় অনেক রকমের কাজ করতে হয়, হাত হাত তুলে বা এদিক ওদিক হয়, তো সেক্ষেত্রে কাছাকাছি এটাকে হাতটাকে নিয়ে যেতে হবে। তাহলে এটা 1 নম্বরে চলছে, আমার ডিটেক্ট করছে 1 নম্বর। আমি যদি আবার নিয়ে যাই, এবার কিন্তু একটা কাজ দূরে হয়ে গেছিলো আবার একইভাবে, ঠিক আছে, 2 নম্বর, 3 নম্বর, আমার কিন্তু হাই স্পিড হয়ে গেছে, ঠিক আছে, আমার এখানে হাই স্পিড হয়ে গেছে। আমি যদি আবার এটাকে অফ করতে চাই, তাহলে কিন্তু আমার এটা, এই যে এদিকে দেখতে পাচ্ছেন অফের সুইচটা আছে, দূর থেকে হচ্ছে বলে কাজ করছে না, আমি কাছাকাছি হচ্ছে, অফ হয়ে গেল। আবার যদি অন করতে চাই, অন হয়ে গেছে, 1 নম্বরে চলছে। আচ্ছা, এবার আমি যদি চলো, এখন অন হয়ে গেছে, আমি যদি এই অবস্থায় যদি অফ করতে চাই, এটা যে টাচ করি, আমি কিন্তু সিগন্যাল দিচ্ছে, ব্লিঙ্ক করছে, দেখুন লাইটটা, যে নেক্সট এরপরে যদি আবার টেবা হয় সুইচটা, তারপর হাত টাচ করা হয়, তাহলে কিন্তু অফ হয়ে যাবে। তাহলে আমি টাচ করি, অফ হয়ে গেল। মোটামুটি ওভারঅল
যে ইনস্টলেশন বলুন বা গেটআপ বলুন, যে টেকনোলজি বলুন, আমার তো ভালোই লাগলো। এবার আপনাদের মতন আপনারা যেরকম ইচ্ছা, উপরটাকে কী রকমভাবে আমি প্লাস্টিকেরটা লাগিয়েছি, আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের যে পাইপ সেটা লাগাতে পারেন। এরকম গেটআপটা আছে মোটামুটিভাবে, দেখতে সুন্দরই লাগছে, খুব একটা খারাপ না। আমি কালো মডেলটা নিয়েছিলাম। আচ্ছা, এইদিকে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এখানে একটা অয়েল ফিল্টার রয়েছে, দেখতে পাচ্ছেন। অয়েল ফিল্টারটা এইভাবে ঠিক এটাকে খোলা যায়, এইভাবে খোলা যায়, এভাবে খোলা যায়, এর মধ্যে অয়েল কালেক্ট হবে, ঠিক আছে। এবার এখানে দেখুন যে আংটার মতন জিনিসগুলো রয়েছে, যে আংটার মতন জিনিসগুলো রয়েছে, এই আংটাগুলোকে আপনি লাগিয়ে দিতে পারেন, লাগিয়ে দিলে এটা সেট হয়ে যাবে, সেটিং হয়ে গেল। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিল, এখান থেকে কিন্তু সাকশনটা হবে, এইভাবেই কিন্তু গেট আপটা করা হয়েছে, খুব ভালোই, আমার তো খুব সুন্দরই লাগছে। আপনার চাইলে অর্ডার করতে পারেন।